কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো আছি। এই মুহূর্তে তো একদম জমে উঠেছে, একদম রেসলিং কম্পিটিশনে নেমেছে সোহাগ, কি বলবে? খুব ভালো লাগছে যে সোহাগকে এরকম একখানা নতুনত্ব প্রচেষ্টা করতে দেখা যাবে অন স্ক্রিন। সোহাগের সাথে অন্বেষা ওর জোর কদমে লেগে পড়েছে প্র্যাকটিসে, দেখা যাক, আশা করি দর্শকের খুব ভালো লাগবে। একদম তো সিনস গুলো সেরকমই, যেখানে সত্যিকারের রেসলিং এর কিছু কিছু মুভস তোমাদের করতে হয়েছে, তার জন্য আলাদা করে কি প্রিপারেশন নিয়েছো? এই মুহূর্তে দেখো প্রিপারেশন বলতে, আমার কালকে থেকে ট্রেনিং শুরু হবে, কারণ কালকে থেকে মেন ট্র্যাকটা আসছে, তো সেখানে আমাকে রেসলিং শেখানো হচ্ছে। সেটার জন্য প্রিপারেশন বলতে, প্রথম প্রিপারেশন ছিল, আমাকে বলা হয়েছিল যে নোক কাটতে হবে, কোনো হাতে পায়ে কোনো জায়গায় নোক রাখা যাবে না, কোনো জুলরি পরা যাবে না, আর খুব মিনিমাল মেকআপ থাকতে হবে, কোনো মানে একদমই ডি গ্ল্যাম লুক। তো এই প্রিপারেশন গুলো নিচ্ছি, এবার দেখা যাক কি হয়। প্রথম থেকেই একদম ঝক ভাঙার গল্প বলছে সোহাগ চাঁদ, এবং অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে, তো তোমার অন্বেষা হিসেবে সোহাগের এই যে জার্নি, এটাকে তুমি কিভাবে দেখছো? আমার মনে হয় না সোহাগের জার্নিটা অন্বেষার থেকে খুব একটা আলাদা, মানে ভাগ্যক্রমে গল্পটা আমার নিজের পার্সোনাল লাইফের সাথে অনেকটাই মিল খায়, সেই কারণে আমার নিজের পার্সোনালি চরিত্রটা করতেও খুব ভালো লাগে এবং খুব চ্যালেঞ্জিং লাগে। আর আমি চিরকালই চ্যালেঞ্জেস খুব ভালোবাসি, কারণ চ্যালেঞ্জেস ছাড়া লাইফটা ভীষণ বোরিং, তাই খুব এনজয় করছি। এই যে একটা প্রচেষ্টা, দ্যাট ইজ সমাজ বদলে, এরকমই তো একটা প্রচেষ্টা এই গল্পটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, সত্যি কি কোনো ডিফারেন্স মানে আনা সম্ভব? মানে মানুষের ভাবনা চিন্তা এগুলো কি বদলায়? ভাবনা চিন্তা নিশ্চয়ই বদলায়, মানুষের কেন বদলাবে না, সবার ভাবনা চিন্তাই বদলায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কতটা বদলাতে পেরেছি সেটা দর্শক বলতে পারবে, আমি বলতে পারবো না, কারণ তারা আমাকে প্রত্যেক দিন স্ক্রিনে দেখছে, তারা সোহাগকে অনেক রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে দেখছে, তো তারা কতটা বদলেছে নিজেদের সেটা তাদের ওপর কমপ্লিটলি। কিন্তু সমাজ, দেখো সমাজ বদলাতে বেরিয়েছি বললে বলাটা ভুল হবে, সমাজ তো একদিনে বদলানো যায় না, ইট ইজ আ টাইম টেকিং প্রসেস, বাট এইটুকু বলতে পারি যে যেটা করছি সেটা জোর গলায় করছি, বুক বাজিয়ে করছি, একদম বুক চাপড়ে করছি। সোহাগের চাঁদের সম্পর্কটা এবার কোন দিকে যাচ্ছে? সোহাগ চাঁদের আনফর্চুনেটলি এই মুহূর্তে ডিভোর্স চলছে, দুজনে সেপারেটেড, এবং চাঁদের বিয়ে হতে চলেছে, এবার সেটা সোহাগের সাথে হয় মানে সোহাগের সাথে লাস্টে চাঁদের মিল হবে কি হবে না সেটা উই ডোন্ট নো, দেখা যাক। মিলটা তো দেখার জন্য দর্শকরাই মুখী আছে, সবকিছুই হচ্ছে, কিন্তু ওইটা কোথাও না কোথাও গিয়ে মানে কিন্তু কি করবো, চাঁদ তো বিয়ে করে দিচ্ছে, অন্য কাউকে আমি কি করতে পারবো সেখানে, স্বয়ম্বর লিস্ট অফ মহিলা সেখানে, হ্যাঁ, তো সেখানে চাঁদ স্বয়ম্বর করছে, চাঁদের ইচ্ছে, চাঁদ এখন তার সেক্রেটারিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক অন্য মেয়েদের দেখছে, কলেজের সামনে দাঁড়িয়ে থাকছে, চাঁদের এখন রমরমা বাজার, মার্কেট গরম যাকে বলে আর কি। অন্বেষার জীবনে এখন শুধু কাজ চলছে, কাজ কাজ আর কাজ, আর কিচ্ছু না তাছাড়া। আমাকে দেখে কি মনে হয় আমি খুব আনফিট? একটুও মনে হয় না তো, ব্যাস, তাহলে সবসময় জানবে মন ফিট থাকলে মাইন্ড ফিট, শরীরও ফিট। না একদমই না, আমি ওয়েট লস ব্যাপারটাতে না খুব একটা বিশ্বাসী নই, কারণ আমি মনে করি ওয়েট ইজ জাস্ট আ নাম্বার, যেদিন আমি চাইবো সেদিন গেইন করতে পারি, সেদিন লুজ করতে পারি, ওয়েট লস নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। থ্যাংক ইউ।